শুরুতে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ হারের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগাররা চট্টগ্রামে খুঁজছে আলোর রেখা স্কোয়াডে যুক্ত হলেন খালেদ শহীদুল বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আগ্রহ নেই চট্টগ্রামবাসীর ফাঁকা টিকিট কাউন্টার ম্যাচ শুরুর ভুল সময় দেয়া নিয়ে হতাশা আন্তর্জাতিক সার্কিটে সাফল্য ফেরাতেই জাতীয় দলে আসছে নানা পরিবর্তন বললেন নির্বাচক হাবিবুল বাসার ঘরোয়া ক্রিকেটে খেলার পর্যবেক্ষণে থাকবেন বোর্ড কর্তারাও শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ টি টোয়েন্টিতে টানা ব্যর্থতার পর এবার টাইগারদের সামনে মিশন টেস্ট ক্রিকেট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সিনিয়ররা না থাকায় দল নিয়ে দুশ্চিন্তায় স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক অন্যদিকে সাকিব তামিমরা না থাকলেও হোম কন্ডিশনে বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ম্যাচটি শুরু হবে সকাল দশটায় চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাকসুম আলম খানের রিপোর্ট রাসেল ডোমিঙ্গো নয় মুমিনুল হক সাফল্যের মন্ত্র শিখতে চাইলেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে ক্যাপ্টেন টিম ডিরেক্টর হেড কোচের ত্রিমুখী বৈঠক তাই জমল না ব্যাটে বলে জমছে না দলের পারফরম্যান্সও সবশেষ আট আন্তর্জাতিক ম্যাচে হেরেছে দল দীর্ঘ সময় বিরতির পর শুরু হতে যাওয়া টেস্টের জন্য কতটুকুই বা প্রস্তুতি আছে সাকিব তামিম রিয়াদবিহীন দল নিয়ে এমনিতেই মহা চাপে মুশফিক মুমিনুলরা যে চাপ আরো বাড়িয়ে দেয় নানা মহলের নানা কথা মানুষের মুখ বন্ধ করতে পারবেন না আপনার আমার কাছে মনে হয় আপনি নিজের কানটা বন্ধ করতে পারবেন যেটা আমি বিশ্বাস করি আর না থাকলে অবশ্যই অ্যাজ এ আমার সিনিয়র জুনিয়র ক্যাপ্টেন হিসেবে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই হিসেবে চিন্তা করলে আমি অবশ্যই এখন ওই জায়গায় পড়ে থাকলে হবে না কিন্তু জিনিসটা হলো চলমান প্রক্রিয়া কেউ সবসময় হয়তো কারো পাবো কারো পাবো না এইভাবে চলতে থাকবে কিন্তু এটা নিয়ে হতাশার হওয়া বা এটা নিয়ে পড়ে থাকলে কিন্তু যারা আছে ওগুলো নিয়ে আমার এদের নিয়ে আগে টিম বাংলাদেশ নিয়ে রয়েছে ধোয়াশা এনসিএলএ ফর্মে থাকা অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেকের জোর গুঞ্জন শোনা যাচ্ছে স্বাগতিকরা বোলিং আক্রমণ সাজাতে পারে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে পাকিস্তান দল স্থিতিশীল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের চরিত্র অনুমান করে বারো সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তারা আমার মনে হয় চিরো চেনা উইকেটই পাব। এখানে স্পিন সহায়ক কি উইকেট থাকে শুরুতে পেসাররাও কিছুটা সুবিধা পায় সিনিয়র হোক কিংবা জুনিয়র বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাটিতেই খেলবে ওরা ওদের কন্ডিশনটা চেনে ওদের হারানোটা কঠিন হবে নুমান আলী তবে উইকেট নিয়ে ভিন্ন ভাবনা মুমিনুলের এই ভেনুর সফলতম ব্যাটারের মতে উইকেটটা ব্যাটিং সহায়ক পাকিস্তানের বিপক্ষে এগারো টেস্টে একবারও জিততে পারেনি বাংলাদেশ বাবর আজমের এই দলটাও খুবই শক্তিশালী অন্যদিকে হুট করে একটা শূন্যতা ভর করেছে টাইগার স্কোয়াডে একাদশে ভারসাম্য আনতেই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে মাছ এবং মাঠের বাইরের সব সমীকরণ মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুভ সূচনা করতে পারবে তো বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি চট্টগ্রামবাসীর এমনিতে টেস্ট ম্যাচ তার ওপর বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স আশা নয় তাই টিকিট বুথেও ছিল না ভিড় এদিকে স্টেডিয়ামের বেহাল দশানীয় চরম হতাশ স্থানীয়রা যা আরও বেড়ে যায় টিকিটে ম্যাচ শুরুর ভুল সময় দেয় সকাল দশটার পরিবর্তে টিকিটের গায়ে লেখা রাত দশটা চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু এ কেমন বেনু ব্যবস্থাপনা গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ে সারি সারি ভাঙা চেয়ার কোথাও কোথাও চেয়ারই নেই রংহীন গ্যালারিতে প্রাণের ছোঁয়া লাগবে কিভাবে এরকম প্রত্যাশা করি না মানে আমরা চাই আরও স্টেডিয়ামটা একটু উন্নত হোক মানে যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর হোক সবাই পরিবেশটা আরো একটু ভালো হোক এটাই আমরা কামনা করতেছি আর কি আপনার খেলাধুলা বন্ধ ছিল এ সেই কারণে এটা চেয়ারটার মানে একটু ইয়ে সমস্যা তাইগুলো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো যাতে তাড়াতাড়ি দ্রুত মানে ব্যবস্থা করে মানে সুন্দর করে স্টেডিয়ামটাকে আয়ের মতো করে একটা পরিবেশ সৃষ্টি করে দেয় তার জন্য মানে আমি অনুরোধ জানাচ্ছি আর কি বিনীতভাবে ওনাদের কাছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই দর্শক ফিরিয়েছে বিসিবি ঢাকায় টি টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে কিন্তু কোথায় সে দর্শক ম্যাচের আগের দিন টিকিট বুথ পড়ে রইল শূন্যই টিকিট নেওয়ার জন্য বি ছিল না দর্শক এতব ছিল না কম ছিল দর্শক এখানে আমরা সাগর গ্যাস কলা চলতেছে টি টোয়েন্টি ম্যাচ তো হেরে গেছে বাংলাদেশ ভালো করতে পারে নাই ইনশাল্লাহ টেস্ট ভালো করবে বাংলাদেশ খারাপ করতেছে সেজন্য জন্য খেলা দেখতে আগ্রহ করতেছে না দর্শক এটাই আশা করতেছি যে আমাদের এখানে ওরা ভালোই করবে মানে খেলাটা ভালো করে খেলবে এটাই এটাই চাইতেছি যে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ম্যাচ ডেতে কোভিড ভ্যাকসিন সনদ দেখিয়ে খেলা উপভোগের সুযোগ পাবেন দর্শকরা মাকসুম আলম খান সময় সংবাদ চট্টগ্রাম বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আশরাফুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ পাকিস্তান অনেক দিন পর টেস্ট ম্যাচ খেলছে টি টোয়েন্টিতে যে পারফরমেন্স তাতে আসলে আপনি বা সবার কতটুকু আসলে প্রত্যাশা করা উচিত এই টেস্ট সিরিজ নিয়ে ডিফারেন্ট বল গেম আমরা লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলাম জিম্বাবুতে সেই ম্যাচটা আমরা উইন করেছিলাম এবং শ্রীলঙ্কাতে দুইটা টেস্ট ম্যাচে একটা টেস্ট ড্র করেছিলাম তো সেই যদি চিন্তা করি তাহলে আমি মনে করি যে আমরা ভালো ক্রিকেট খেলবো এটা আমি আশা করি কারণ চট্টগ্রামের মাঠে মমিনুলের এগারোটা সেঞ্চুরির মধ্যে সাতটাই সেঞ্চুরি চট্টগ্রামে তার কেরিয়ার বেস্ট ইনিংসও সেই সেখানে সেখানে একশো অষ্টআশি মুশফিকও তার সেকেন্ড হায়েস্ট রান চিটাঙ্গে। তো সেই দিক বিবেচনা করলে শান্ত লাস্ট দুইটা তিনটা টেস্ট ম্যাচের মধ্যে দুইটা সেঞ্চুরি করেছে ভালো করছে সাদনা তার লাস্ট টেস্ট সেঞ্চুরি আর টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছে তো ওভারঅল যদি চিন্তা করি আমি মনে করি যে ভালোই খেলবো অবশ্যই আমি ভালো খেলবো আমরা এতদিন আসলে ডিফারেন্ট একটা ফর্মেটে খারাপ খেলেছি টি টোয়েন্টিতে কিন্তু এটা আরেকটা ফর্মেট আমি বিশ্বাস করে যাব আমরা ভালো খেলবো আরও একটা বিষয় যে যারা টেস্ট দলে আছে তিন চারজন ছাড়া বাকি সবাই কিন্তু দীর্ঘদিন লাল বলে ক্রিকেট খেলছে জাতীয় লীগ মাত্র শেষ হল তারা খেলছিল এবং যদি আপনি দেখেন যারা স্পিনার নাইম হাসান হাসানা হয়তো খুব একটা ছন্দে ছিলেন না কিন্তু মাহমুদুল হাসান জয় সাইফ হাসান মানে যারা যে ডিপার্টমেন্টে খেলে তারা সেখানে রান পেয়েছেন সেঞ্চুরি পেয়েছেন উইকেট পেয়েছেন এটা তো কিছুটা হলেও মানে বলা যায় যে প্রিপারেশনটা ভালো হয়েছে হয়তো তারা সবাই মিলে একসাথে কোনো ম্যাচ খেলেনি কিন্তু একটা ভালো প্রিপারেশন নিয়ে তো বাংলাদেশ নামছে না অবশ্যই আসলে টেস্ট ক্রিকেটের জন্য যারা টেস্ট প্লেয়ার তারা সবাই ফোর ডে ম্যাচ খেলে এসেছেন এটা একটা পজিটিভ দিক তো এইটার জন্যই বলছি যে আসলে এই ফর্মেটটাতে আমাদের এই দুইটা টেস্ট ম্যাচই ভালো করার সম্ভাবনা আছে জি যদি উইকেটের কথা বলি আমরা জানি প্রতিবেদনে দেখছিলাম আজই কিন্তু দুপুরের দিকে দল দিয়ে দিয়েছে পাকিস্তান বারো জনের স্কোয়াড বাংলাদেশ উল্টো সন্ধ্যাবেলা আরও দুজনকে যুক্ত করেছে যদিও তারা দুজন দলের সঙ্গেই ছিলেন অনুশীলনে ছিলেন মাহমুদুল হাসান জয়ের অনেকে বলছেন একটা অভিষেক হতে পারে আসলে আপনার মতে তার কি আর্লি হয়ে যাচ্ছে মানে তাকে দলে দলে ডাকা হয়েছে বা আছে রাব্বি সাথে তাদের কতটুকু সুযোগ দেখছেন আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি মনে করি যে কালকের ম্যাচে সাইফি খেলবেন কারণ তার লাস্ট টেস্ট ইনিংসটা ফর্টি থ্রি ফর্টি এরকম ছিল যদিও আসলে অত ভালো ইনিংস না আমি কারণ এই কারণে আমি বলছি তার আর টেকনিক্যালি কিছু ফল্ট আমরা টিভিতে দেখেছি যে আসল অ্যাজ এ ওপেনার যেই ধরনের টেকনিক থাকা উচিত টেস্ট ম্যাচে কিন্তু অতটা সে সাকসেসফুল না আমরা দুইটা টি টোয়েন্টিতেও দেখেছি তারপরেও আমি মনে করি যে ম্যানেজমেন্ট হয়তো বা এক্সপিরিয়েন্সের দিকেই যাবেন যেহেতু সে অলরেডি পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছেন সেই কারণে আর ইয়াসির রাব্বি অলমোস্ট আড়াই তিন বছর ধরে টিমের সাথে ঘুরছে তো আমার মনে হয় যে কালকে ইয়াসির রাব্বির ডেবু হওয়ার সম্ভাবনাটাই বেশি জয়ের থেকে আর প্রবলেমটা কি হয় আমাদের সিলেকশন প্যানেলটা আমার কাছে যেটা মনে হয় যে মিডিয়া বলেন বা যারা সিলেক্ট করেন ওনারা জয়কে এখন শুনছে যে সে ওপেনার হিসাবে লাইক আজকেই আপনার মমিনুল প্রেস কনফারেন্সে বলছে যে আমরা তাকে ওপেনার হিসাবে চিন্তা করছি যদি সে খেলে ওপেনিং তো সে কিন্তু ডোমেস্টিকে যে ফোর ডে ম্যাচগুলো হলো বা ঢাকা প্রিমিয়ার লিগ যে টি টোয়েন্টি খেলা হয়েছে সে কিন্তু নাম্বার থ্রিতে ব্যাটিং করে করেনি ওপেনিং করে নি তো অনেকে হয়তো বা বলবেন যে এক বল বা ওপেনিং আর ওয়ান ডাউন না এটা কিন্তু অনেকে বলে ডিফারেন্ট এটা কিন্তু ক্রিকেট খেলা যেহেতু আমি স্টিল খেলছি এবং আমি এই সিচুয়েশনগুলো পড়েছি তো আমার কাছে মনে হয় যে ওপেনারের একটা থি ভাবনা থাকে ওয়ান ডাউন টু ডাউন কাছাকাছি কিন্তু সিমিলার না তো সেই কারণে আমার মনে হয় না যে আসলে আমাদের যখন সিলেকশনটা হয় যে আমরা জয়কে কি ওপেনার হিসাবে নিয়েছি না নাম্বার থ্রি যদি বলে যে ওপেনার এটা কিন্তু রং সিলেকশন আমি বলবো রাইট ডেফিনেটলি আসলে এটা টিম ম্যানেজমেন্টের অনেক সিদ্ধান্ত নিচ্ছে স্পেশালি কোচ রাসেল ডমিঙ্গো যে সিদ্ধান্তগুলো আসলে বুমেরাং হয়ে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেটে এবং তার ফল কিন্তু আমরা মাঠে দেখছি যদি আপনার কাছে জানতে চাই উইকেটের কথা উইকেট নিয়ে সবাই বলছে যে উইকেট কেমন হয় আমরা জানি চিটগঙ্গের উইকেট কিছুটা স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে লাস্ট যেখানে টেস্ট হয়েছিল সেখানে বাংলাদেশ সেরেছে তার আগে দু হাজার উনিশের ম্যাচটিতেও কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের মুজিব রশিদ তাদের মতো নওমান এবং সাজিদ নামে দুজন স্পিনার আছে কিন্তু তাদের আমাদের স্পিনারদের রেকর্ড যদি বলি নিজেদের মাঠে খেলবে সবকিছু বেটার আপনার কাছে কি মনে হয় যে উইকেটটা আসলে একটু ফ্ল্যাট হওয়া উচিত পাঁচ দিন টেস্ট ক্ষেত্রে ব্যাটসম্যানরা রান পেলে একটা কনফিডেন্স পাবে তেমন হওয়া উচিত নাকি চিরাচরিত যেমনটা দেখে এসছে তেমনই হওয়া উচিত আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি চাই যে আমরা দুইটা টেস্ট ম্যাচ যেন ড্র করতে পারি পাঁচ দিন খেলতে পারি টেস্ট ক্রিকেটে পনেরোটা সেশনে আমরা যেন অ্যাটলিস্ট আটটা সেশন উইন করতে পারি তাহলেই টেস্ট ম্যাচ আপনি হারবেন না হয় জিতবেন না ড্র করবেন তো এখন আমরা এমন একটা সিচুয়েশন পজিশনে আছি আমাদের জিতার চিন্তা না করে আমাদের কিভাবে আমরা ড্র করতে পারি তো ড্র করতে হলে আপনাকে কিন্তু রান করতে হবে বোর্ডে আপনাকে অ্যাটলিস্ট ফোর প্লাস রান করতে হবে ফার্স্ট ইনিংসটা তো সেই কারণে আমার মনে হয় যে উই আমরা চাইলেই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাতে পারি আমরা একটা টেস্ট ম্যাচ আমার মনে আছে যে আমরা শ্রীলঙ্কার সাথে সাঙ্গাকারা থ্রি হান্ড্রেড ড্র হয়েছিল হ্যাঁ তো ফোর্থ ইনিংসে তো তার মানে আমরা কিন্তু চিটা চাইলেই বেটার উইকেট বানাতে পারি তো আমার মনে হয় যে আমাদের উচিত আমাদের ব্যাটিং ট্র্যাক বানানো যেখানে আমরা হয়তো আগে ব্যাটিং করে ফোর প্লাস করব পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তারা ফোর প্লাস রান করুক সমস্যা নেই আমরা যেন ম্যাচটা ড্র করতে পারি ওই মেন্টালিটি থাকা উচিত অবশ্যই এটা একটা নেগেটিভ কথা বলছি আমি যে ড্র করা উচিত আমাদের জেতা উচিত কিন্তু আমাদের বাংলাদেশ হারাতে সেই দল এখন নেই হ্যাঁ সেই অবস্থায় নেই এবং আমরা আসলে এটা মানতে হবে যে ট্রু উইকেট যদি হয় এখনো আমাদের বিশটা উইকেট নেওয়ার বলিং হয়নি এটা আমাকে মানতে হবে আমরা ট্রিকি উইকেট যদি হয় তাহলে আমরা পারবো কিন্তু পাকিস্তানের সাথে আপনি ট্রিকি উইকেট দিতে পারবেন না কারণ তাদের পেস অ্যাটাকও ভালো স্পিন অ্যাটাকও ভালো তো যেই জিনিসটা আমরা আফগানিস্তানের সাথে ধরা খেয়েছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে জানানো হয়েছে তিনি অবসরে যাচ্ছেন যদিও তিনি সেটা অনেক আগেই তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাকে কতটা মিস করবে তার টেস্ট আমরা জানি তিনি তার লাস্ট ইনিংসটা দেখে কিন্তু আমরা নিশ্চয়ই আপনার মনে আছে জিম্বাবুয়ের সাথে বেশি একটা ভালো দারুণ ইনিংস খেলেছিলেন একটা জুটি করেছিলেন তাকে কতটা মিস করবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ না ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার অলমোস্ট ষোলো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং তার টেস্ট রেকর্ডও ভালো যদিও আপনার যখন তাকে বাদ দেওয়া হয়েছিল ওই সময়টা ওই চারটা একটা ইনিংস চারটা টেস্ট ম্যাচে ভালো করেনি চারটা টেস্ট আগে কিন্তু সে দুইটা সেঞ্চুরি করেছিল যার কেরিয়ারে একটা সেঞ্চুরি ছিল পরে ব্যাক টু ব্যাক তিনটা চারটা সেঞ্চুরি করেছেন পরে বাদ দেওয়া হলো পরে আবার যখন নেওয়া হলো জিম্বাবুতে তখন সে কিন্তু টেস্টে ঢুকার মতন কোনো পারফরমেন্স কিন্তু করেনি যে কোথাও সে ছিল না তাকে তো আমাদের তো আমি মনে করি যে মাহমুদুল্লাহ রাইট ডিসিশন নিয়েছেন যে তার কেরিয়ারের বেস্ট ইনিংসটা খেলেছেন 150 ফিফটি নট আউট ম্যাচ উইনিং একটা ইনিংস এবং আমি মনে করি যে সে রাইট ডিসিশন নিয়েছেন অন্য ফর্মেটগুলো সে কন্টিনিউ করতে আমরা আরও কথা বলবো তার আগে কিছু প্রতিবেদন দেখে আসি আমরা আবারও আলোচনায় ফিরছি আমাদের সঙ্গে আছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আশরাফুল ভাই মোমিনুল হক অ্যাজ এ ক্যাপ্টেন মানে তার যদি বলি যখন তাকে দেওয়া হলো অনেকটা মানে সারপ্রাইজিং ছিল দু বছর হয়ে গেল তাকে অধিনায়কত্ব দেওয়ার আমরা জানি যে তিনি হয়তো বা যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেননি তার অধিনায়কত্ব নিয়ে অনেক কথা উঠেছে বোর্ডের শীর্ষ পর্যায়ে থেকে বলা হয়েছে তাকে রাখা হবে না বিকল্প অনেক খোঁজা হচ্ছে এরকম অনেক কিছু বলা হয়েছে এটা তার জন্য আসলে কতটা প্রেশার মানে আমরা জানি তিনি একজন গ্রেট ব্যাটসম্যান কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর সেই আগের সে যে যে ব্যাটে রান ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে অনেকটা আমি আসলে সেটা মনে করি না কারণ ক্যাপ্টেন হওয়ার পরে তার তিনটা সেঞ্চুরি আছেন বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন যে তিনটা সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে টিম হয়তো বা ওইভাবে রেজাল্ট করতে পারছে না কারণ আসলে একটু আনলাকি আমি বলবো মমিনুল কারণ যখন সে ক্যাপ্টেনশি পেলো এমন ট্যুরগুলো তার মধ্যে হয়েছে আপনার ইন্ডিয়া পাকিস্তান পিঙ্ক বলে খেলা হয়েছে এবং সিনিয়র ক্রিকেটারগুলা কেউ খেলতে পারছে না ইঞ্জুরির কারণে নিষেধাজ্ঞা ছিল তো যেই সময়টা আমি আমি একটু ফিল করছি আমিও এই সিচুয়েশনে পড়েছিলাম যখন আমি ক্যাপ্টেন হয়েছিলাম ওই সময় সিনিয়র ক্রিকেটারগুলো পারফর্ম করছিল না নতুন করে বিল করতে হচ্ছিল তো এখন আমার মনে হয় যে মমিনুলের জন্য একটা প্লাস পয়েন্ট যে সুজন ভাই টিমের সাথে আছেন লাস্ট সিরিজটা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন একটা টেস্ট ম্যাচ কিন্তু ড্র করেছিল যে জিনিসটা মমিনুলের খুব প্রয়োজন ছিল শুরুতে সে মিসিং ছিল সুজন ভাই এসে কিন্তু আমার মনে হয় যে তার যে বাইরের যে প্রেশারটা ওই প্রেশারটা অনেকটা সহজ করে দিতে পারবেন সুজন ভাই সেই কারণে আমার মনে হয় যে এখন হয়তো বা সাকসেস হওয়ার একটা সম্ভাবনা আছে মুশফিক রিসেন্টলি একটু আবার আলোচনা এসেছিলেন যখন টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হলো না বিশ্রাম এটা নিয়ে অনেক কথা হলো তিনি এরপর গণমাধ্যমে বললেন যে না তাকে বাদ দেওয়া হয়েছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল তাকে পরে ডেকে নিয়ে সতর্ক করা হলো তিনি আমরা দেখছি যে শুরু বেশ মাঠে অনেক পরিশ্রম করছেন মুশফিকের জন্য আসলে আমরা জানি তিনি রান করতে পছন্দ করেন আপনি তো তার সঙ্গে একটা রেকর্ড পার্টনারশিপ আছে শ্রীলঙ্কায় আর বছর আগে মুশফিক কি মুসফিক করবেন থেকে খুব কাছ জানেন আমাদের দেশের প্রবলেমটা হয় আমরা যখন আমিও যখন খেলেছিলাম যখন আমি টিমে থাকি ভালো না খেলতে থাকলেও টিমে থাকলে কেন থাকি আবার যখন বাদ পড়ি তখন আমি বেস্ট প্লেয়ার হয়ে যাই মুশফিকের ক্ষেত্রেও সেম হয়েছে আপনি যদি তার টি টোয়েন্টি লাস্ট এক তেত্রিশটা রেকর্ড দেখেন তেত্রিশটা টি টোয়েন্টিতে দুইটা ফিফটি করেছে স্ট্রাইক রেট একশো পাঁচ তো ওই জায়গাতে অ্যাভারেজ হতো সতেরো তো এই জায়গায় কিন্তু মুশফিক না হয়ে যদি অন্য কোনো ক্রিকেটার হতো বাদ যেত আপনারাই কিন্তু চাচ্ছিলেন যেন বাদ দেয় এখন বাদ দেওয়ার পরে এখন ও আবার ওকে কেন বাদ দেওয়া হচ্ছে এই জিনিসটা আমাদের কালচার থেকে বের হতে হবে আদারওয়াইজ আমার মনে হয় না যে আমাদের ক্রিকেট বেশি দিন ভালো জায়গায় যাবে টেস্ট ক্রিকেটে ও অসাধারণ টেস্টে ওয়ান ডে সব ফর্মেটেই সে অসাধারণ প্লেয়ার আমি মনে করি না যে আসলে ওই টি টোয়েন্টি খেলে নেই বলে যে এখানে পারফর্ম করবে এখানে সে তার বেস্টটাই দিবে এটি আশা তারপর আপনার কাছে একটু ছোটো করে একেবারে শেষ দিকে চলে এসেছি এই সিরিজ থেকে আসলে আমরা দেখছিলাম একটা প্রতিবেদনে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশ মাত্র বিশ পয়েন্ট পেয়েছিল একটি ড্র এবার আসলে আমরা জানি যে হোমে বাংলাদেশ খেলবে আপনার পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাইরে খেলবে আরও কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কতটুকু আসলে দেখছেন যে সেই বিশ পয়েন্টকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেখছেন যদিও এখন অনেক ম্যাচ মাত্র শুরু হচ্ছে এই নতুন করে শুরু হচ্ছে আমি আশা করব যে এই টেস্ট সিরিজটা আমরা ভালো করব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানিয়ে ব্যাটসম্যানরা সবাই রান করে ম্যাচগুলো ড্র করার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা অবশ্যই লাস্ট ইয়ার যে যত বাজে ক্রিকেট খেলেছিলাম ওইটা রিকভার করতে পারবো এই বছরটা ডেফিনেটলি আমাদেরও সেটাই প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ ক্রিকেট লিগ জাতীয় দলের ক্রিকেটারদের রেখে সম্পন্ন হয়েছে প্লেয়ার ড্রাফট এবারে লিগে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা নির্বাচক হাবিবুল বাসার সুমনের নিউজিল্যান্ড সফর শেষে বিসিএল এ যোগ দেবেন টাইগার ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরে ভরাডুবির বিবেচনায় নানা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি বিসিবি নর্থ জোনের দল নিয়ে আশাবাদী কোচ আফতাব আহমেদ জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণের প্রতিযোগিতামূলক আসরের প্রত্যাশা তার আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ভরাডুবি টাইগারদের গভীর ভাবনায় বিসিবি তাই পরিবর্তনের সুর প্রতিটি স্তরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ ক্রিকেট লীগ সেখানে প্রতি বছরের মতো অংশ নিচ্ছে চারটি দল এরই মধ্যে সম্পন্ন হয়েছে ক্রিকেটারদের ড্রাফট প্রতিটি দলই গেল বছর দলে থাকা ছয় ক্রিকেটারকে পুনরায় স্কোয়াডে রেখে দিয়েছে সঙ্গে যুক্ত করেছেন বেশ কিছু তরুণ মুখ তবে এবার উইকেটে থাকছে ভিন্নতা খেলার পর্যবেক্ষণে থাকবেন বোর্ড কর্তারাও সবসময় ফ্ল্যাট চাই না আমাদের বেসিক্যালি চাহিদা থাকে আমরা যদি চারটা ভেন থাকি অ্যাটলিস্ট দুটি রকম উইকেট থাকা উচিত যে একটা ওই হকিটা হয়তো ফাস্ট বোলিং ফেভার থাকবে একটা স্পিন ট্র্যাক থাকবে এবং একটা ব্যাটিংটাকেও থাকবে এখনও কিছু ম্যাচ ইনিং বলার দরকার যারা ম্যাচ জেতাতে পারে দশ উইকেট নিতে পারে নিয়মিত বেসিসে সো ডেফিনেটলি বিসিএলএ এবং যখন ফার্স্ট ক্লাসটা খেলি আমরা সেদিকেই একটু নজর থাকে এবং আর দিকে বেশি নজর থাকে যে ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারছেন কিনা প্লেয়ার যেহেতু খেলে থাকেন এই টুর্নামেন্টের প্রতি আমাদের ফোকাসটা একটু বেশি থাকে দীর্ঘদিন ওয়ান ডে ক্রিকেটের বাইরে টাইগাররা এবারের বিসিএলে লঙ্গার ভার্সনের সাথে তাই রাখা হয়েছে ওয়ান ডে ম্যাচও ড্রাফটে রাখা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদেরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের প্রত্যাশা জাতীয় দলের খেলারা নিউজিল্যান্ড সফরে চলে যাবেন এই সফরের পরে তো তাদের অ্যাভিলিটির উপর ব্যাপার আছে দলগুলি সেভাবেই কিন্তু টিমটা গঠন করেছেন ফিরে আসার পর যদি থাকে ডেফিনেটলি তারা তো খেলবে তোরা যদি থাকতো হয়তো বা কম্পিটিশান যে কম্পিটিশানটা বাড়তো প্লাস আপকামিং যে প্লেয়ারগুলো আছে ওদের সাথে যারা খেলতো তো অবভিয়াসলি এটা অনেক বড় উপকার হতো এবার কিন্তু একটু ভিন্ন ফর্মেটে হবে প্রথমে হচ্ছে লঙ্গার ভার্সন হবে এরপরে আবার ওয়ান ডে হবে তো দল গঠনের সময় আমরা লঙ্গার ভার্সন এবং ওয়ান ডে দুটো বিষয় মাথায় রেখেছি লঙ্গার ভার্সনে আমরা একটু গুরুত্ব দিয়েছি যারা একটু ইয়াং ভালো এফোর্ট দিতে পারবে এবং অলরাউন্ডার যারা তাদের দিকে আমরা বেশি নজর দিয়েছি চার দলের ড্রাফটে জায়গা পেয়েছেন চুরাশি ক্রিকেটার যেখানে ইস্ট জোনে রয়েছেন মুমিনুল মুশফিক আশরাফুল ইমরুল কায়সরা তারেক হাসান শিমুল সমসংবাদ ঢাকা ডিয়েগো ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে এমনই দাবি আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অসময়ে পৃথিবী ছেড়ে ফুটবল ঈশ্বর চলে গেছেন এই আফসোস ব্যক্ত করে তিনি বলেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত

কণ্ঠ রোধ হয়ে আসছে ক্রুসিয়ানির নেত্রকোণে জলের আনাগোনাও লক্ষণীয় প্রিয় ফুটবলারের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগে ভাসতেই হল আর্জেন্টাইন কোচকে ঈশ্বরের আবার মৃত্যু কিসে ফুটবল ঈশ্বর ম্যারাডোনাও তাই বছর পেরিয়েছে তার প্রয়াণ ক্ষণের কিন্তু স্মৃতিতে অম্লান দিয়াগোর এভাবে না ফেরার দেশে চলে যাওয়া এখনও মানতে পারছে না ভক্তকুল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় বলেই দাবি তাদের ন আরেক গুড বিলীপ ও নবোদী না নত্রু নত্রু It is, that's what happened the, 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 the first hours after he died. But uh, I, I repeat, uh, the, the people around him, in the last moment, they are all criminals, all criminals, and I hope they will, they will be in the jail in the future. শুধু একবার ম্যারাডোনার সান্নিধ্য লাভে কত শত ঘন্টা আর সহস্র মাইলের অপেক্ষা নিদারুণ সেই সুযোগ ক্রুসিয়ানি পেয়েছিলেন কৈশোরেই দুজনের গায়েই তখন ছিল আর্জেন্টিনা বয়স ভিত্তিক দলের জার্সি গোটা পৃথিবীকেই যে তিনি ফুটবল দিয়ে বাঁধবেন এক শতই তার আভা সেই কোচ পেয়েছিলেন তখনই আইনো হিস ফ্যামিলি আইনো আই বেরি ফ্রেন্ড অফ হিস পার্সোনাল ফিজিক্যাল ফ্রাইনার ফ্রনান্দো সিনিয়র ইনি বাট আই মিড হিম অনলি ইন ওয়ান ফ্রন্ডি ম্যাচ

সময় সংবাদ দেশের ফুটবলের খবর শেষ হল দু হাজার একুশ বাইশ মৌসুমে ক্লাবগুলোর দলবতল শেষ দিনে বাফুফেতে খেলোয়াড় তালিকা জমা দিয়েছে সাত ক্লাব গেলোবারের মতো হেভিওয়েট দল গড়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স লিগে খেলা বসনের ফুটবলার স্টোয়ান ভানিয়াসকে দলে ভিড়িয়েছে ক্লাবটি অন্যদিকে দু হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরওয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসকে দলে নিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী দলবদলের শেষ দিনে বাদদের বাজনা নেই নেই বাফুফে ভবনে ফুটবলারদের ভিড় তবে শেষ দিনে ঠিকই নিজেদের সেরা দলটা জমা দিয়েছে প্রিমিয়ার লিগের সাত ক্লাব শেষ দিনে দল জমা দেওয়ার অপেক্ষায় ছিল তিন হেভি জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস ঢাকা আবহনী ও শেখ জামাল ধানমন্ডি তিন ক্লাবই ছিল শেষ বিপিএলে শীর্ষ দিনে সকালে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা দলবদল করে অনেকটা অনারম্বর ভাবে ক্লাবের কর্মকর্তারা বাফু ফেতে এসে খেলোয়াড় তালিকা জমা দেয় যেখানে বড় নাম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা বসনিয়ার ফুটবলার স্ট্রোয়ান ব্রানিয়াস রাউল বেসেরা ছাড়া ক্লাবটির সব বিদেশি রিক্রুট অপরিবর্তিত আমি তখন দেখেছি যে সালাউদ্দিন ভাই কিন্তু এখান থেকে রিটায়ার্ড করেছে চুন্নু ভাই এক জায়গা থেকে রিটায়ার্ড করেছে ইলিয়াস ভাই এক জায়গায় খেলেছে সুতরাং যখন এই আমাদের বাদলরা একসাথে একই টিমে খেলছে বহু বছর সু আমরা দেখলাম যে আসলে প্লেয়ারকে যদি আমরা ধরে রাখতে পারি সবগুলা এই টিম কম্বিনেশনগুলো ভালো হয় আমাদের তিন বছরের যাবত আমরা একসাথে আছি এবং তাদেরকে ধরে রেখেছি প্লাস আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো যেই জায়গাগুলা আমাদের একটু দুর্বল আছে সেখান থেকে আমরা প্লেয়ার নিয়েছি সুতরাং আমরা মনে করি আমাদের টিম টিম অত্যন্ত ভালো দীর্ঘদিন ধরে খেলা দলটাতে ভাঙন জোবা মামুনুল রায়হান সাদুদ্দিন কেউই নেই এবার আকাশী নীল শিবিরে ওদের শপিং লিস্টে নতুন সংযোজন দু রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরওয়ার্ড ড্যানিয়াল কলেন্দ্রাস এর আগে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন এই ফুটবলার বড় কোনো চমক নেই গেল মৌসুমে দুর্দান্ত খেলা শেখ জামাল ধানমন্ডির গেলবারের চার বিদেশি এবারও থাকছেন চট্টগ্রাম আবহনীও প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল জমা দিয়েছে শেষ বিকেলে দল জমা দিতে আসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘ এরপর আসে রহমতগঞ্জ আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র গেলোবারের মতো এবারও যেন আর্থিক সংকটে না পড়ে মুক্তিযোদ্ধা সেটাই প্রত্যাশা ক্লাবটির গেলোবারের অধিনায়ক থেকে নতুন সহকারী কোচের দায়িত্ব পাওয়া ইসুকো কাতর ও কাতর গেলবার ডিড মুক্তিযোদ্ধা আর্থিক সংকটে পড়েছিল আমি জাপান থেকে অর্থ বরাদ্দ এনে বিপদ কাটিয়েছিলাম কিন্তু এবার কি হবে জানি না প্রধানমন্ত্রী শুধু একবার বলে দিলেই মুক্তিযোদ্ধার মতো দল অর্থ কষ্টে ভোগবে না কেন বাংলাদেশের ফুটবলারদের পারিশ্রমিক মালদ্বীপ ও নেপাল থেকেও বেশি কিন্তু প্রতিবেশী দেশের ফুটবলারদের মানের সঙ্গে বাংলাদেশ কতটা এগিয়ে সে প্রশ্ন থেকে যায় মেহেদিন আই সময় সংবাদ ঢাকা ইউনিটি ক্রিকেট একাডেমির আয়োজনে খুলনায় শুরু হয়েছে দ্বিতীয় শেখ আবু নাসের স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নক পদ্ধতির এই আসরে আটচল্লিশটি দল অংশ নিচ্ছে এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ হারের বৃত্তে ঘুরপাক খাওয়ার টাইগাররা চট্টগ্রামে খুঁজছে আলোর রেখা স্কোয়াডে যুক্ত হলেন খালেদ শহীদুল বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আগ্রহ নেই চট্টগ্রাম বাসীর ফাঁকা টিকিট কাউন্টার ম্যাচ শুরুর ভুল সময় দেয়া নিয়ে হতাশা এই ছিল খেলার সময় এখনকার আয়োজন সঙ্গেই থাকুন সময়ের